যেটা বললাম মানে আমরা গভর্নমেন্টকে যেটা প্রপোজাল যেটা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি কয়েকদিন আগেই পাঠিয়ে দিয়েছি, সেটা আমরা পার্সু করতে পারি। পার্সু করে মানে কি বলবো, গভর্নমেন্ট একটা ফেভারেবল ডিসিশন যদি দেন তাহলে সেটা 30 দিনই হয়ে যাবে, ঠিক আছে, একটা অপশন। আরেকটা হচ্ছে গভর্নমেন্টের যা গাইডলাইন আছে সেটা চুপচাপ আমরা ওইভাবেই ফলো করা, সেটা আপনাদের বেশ মানে মুশকিল হবে। সেই জন্য আমরা ওটা নিয়ে আমরা প্রথম থেকে আমরাও ভাবলাম না, ঠিক আছে, ওটা ওইদিকেই ভাবলাম না, ওইদিকে না ভেবে আমরা অন্তত 10 দিন করে আমরা দিই। এটা আমাদের লেভেলে মানে যেটুকু আমরা করতে পারতাম ওই লেভেলে আমরা। এবার ইলেকশনের পরে আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মিটিং যখন হবে, ঠিক আছে, ওখানেও এই এই বিষয়টা আমি করে নেব। এবার বোর্ড যা সিদ্ধান্ত নেবে, যদি বোর্ড যদি সিদ্ধান্ত নেন তাহলে ঠিক আছে আমরা এইভাবে করি বা এইভাবে করি, বা মানে 10 জায়গাতে কি এটা কি 8 করবে বা 12 করবে কীভাবে আমি বলতে পারবো না, কারণ এটা আমার কমপ্লিটলি আমার কন্ট্রোলে নয়। যেহেতু বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আছে, এখানে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়ার মতন বিষয় আছে, এটা বড় বিষয় আছে। তো প্রত্যেক মাসে আমি আমার লেভেলে যেটুকু করতে পারতাম ওই লেভেলে করে রেখেছি, যেটা 10 দিন করে রেখেছি, ঠিক আছে। আমার একটা লেভেল আছে, আপনাদের সিগনেচারে 10 থেকে 30 হয়ে যাবে, 30 থেকে 10 হয়ে যাবে, আমার পাওয়ারে হয় না, ঠিক আছে। 30 থেকে 10 করানো বা 10 থেকে 30 করানো পাওয়ার আমার নেই, গভর্নমেন্টের গাইডলাইন এসছে, ওইভাবে আমরা কাজ করেছি। ওইখান থেকে আপনাদের অসুবিধা কমানোর জন্য 10 দিন করে রেখেছি, মানে 10 দিন বাড়িয়ে রেখে, মানে যেটা যেটা গভর্নমেন্ট যে মাসে 0 বলেছি বা
গাইডলাইনে যেটা এই মাসে করতে হবে না, মানে কাজ নেই তো এই মাসে, এই মাসটা ওনারা এখান থেকে ঠিক আছে, আমরা আমরা দিয়েছি আপনারা আর 6টা মাস আর একটা এক্সট্রা করে দিই, হ্যাঁ এক্সট্রা করেছি ঠিক আছে, এই সেট তো বডি এজেন্ট 30 এর কাজ 93 টিম ছিল আর আর একটু বাড়ছে না, হ্যাঁ ওই টিম ওইটা টিমে দুজন করে হলে আমরা সেতজন সুপারভাইজার করলে এতদিন বাড়তে গেলে আমাদের টোটাল এত টাকা দরকার, এইসব ডিটেইল লিখে আমরা একটা প্রপোজাল অলরেডি হেলথ ডিপার্টমেন্টে চলে গেছে, সেটা আমরা পরশু করছি ওখান থেকে, আমরা আশা করছি ওরা গভর্নমেন্ট একটু মানে সবাই কথা দেবে একটু কনসিডারেশন দিয়ে সেটা স্যাংশন পেতে পারি আমরা, মানে আমার হাতে নয় চারজন আমি মানে পাবো বলছি না, কিন্তু আমি আশা করছি আমরা পরশু করছি ঠিক আছে, আমরা পরশু করছি ওটা হয়ে গেলে সবচেয়ে বেস্ট, আগে যা ছিল সেভাবে আমি 30 দিন পালিয়ে যাবো, 30 দিন পালিয়ে যাবো, যাওয়ার সময় যখন হিসেবে